লক্ষ্য করেছেন যে আমরা যে নগরীর যে যানজট এই সেক্টরে শৃঙ্খলা আনার জন্য আমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা যে পায়ে চালিত রিকশা বাদে যে ব্যাটারি চালিত যে রিকশা আছে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি এর অংশ হিসেবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ব্যাটারি চালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না তারই অংশ হিসেবে আমরা আজকে এই মুহূর্তে আছি এই শিল্পকলা একাডেমির এই কর্নারটাতে আমরা ঈদগাঁ মোড়ে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এই অভিযান পরিচালনার আগে আমরা কিন্তু অনেক দিন ধরে মাইকিং বা সচেতনতামূলক কার্যক্রম করেছিলাম হয়তো অনেকে সচেতন নয় আমি সবাইকে আগেই ঘোষণা দিয়েছিলাম যারা নিজ দায়িত্বে ব্যাটারি খুলবেন তারা রিক্সা চালাতে পারবেন কিন্তু পায়ে চালিত ছাড়া কোনো রিক্সা চলবে না তার অংশ হিসেবে আমরা দেখছি আজকে অনেকে সচেতন হয়ে তারা শুধুমাত্র রিক্সাই আজকে চালাচ্ছে কিন্তু যারা এই আইন বা আমাদের এই যে নির্দেশনাটা ভঙ্গ করছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদের যে ব্যাটারি চালিত যে অংশটা সে ব্যাটারিটা আমরা খুলে আমরা রিক্সাকে ছেড়ে দিচ্ছি আর আমাদের এই সার্বিক কার্যক্রমের সাথে আমাদের সহযোগিতা আছে জেলা ট্রাফিক পুলিশ আছে আমাদের আনসার ব্যাটালিয়ানের সদস্যরা আছে আমাদের সিটি কর্পোরেশন সার্বিক কারিগরি সহায়তা আছে এবং আমাদের যে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা আমাদের সার্বিক সকল বিষয়ে তারা আমাদেরকে সহযোগিতা করছে আর আমাদের লক্ষ্য হচ্ছে নগরীতে কোনো অযান্ত্রিক বা অবৈধ কোনো যানবাহন চলতে পারবে না তারই অংশ হিসেবে কিন্তু আমাদের আজকে এইটা নিয়ে শুরু ধারাবাহিকভাবে অন্যান্য যে যানবাহন আছে বিশেষ করে ইজি বাইক সিএনজি তাদেরও শৃঙ্খলা আনার জন্য আমরা পরিকল্পনা আছে আমাদের সেই শৃঙ্খলার জন্য আমাদের কাজও চলছে এই পরিকল্পনাগুলো পেশ করার পরে আমরা স্বাভাবিকভাবে আমরা দেখবেন যে অল্প কিছুদিনের ভিতরেই আপনার নগরীতে সার্বিক ট্রাফিক যে শৃঙ্খলা এটা আনয়ন করা সম্ভব হবে যে আমরা কিন্তু সার্বিকভাবে অবৈধ যানবাহনের বিষয়ে কিন্তু কাজ করছে এখানে কোন রোডে এটা চলমান বা চলছে এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না সেক্ষেত্রে নগরীতে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কাজ করছি তা সেই হিসেবে আমরা শুধু এখন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করলেও আমরা কিন্তু এটা পুরো নগরব্যাপী আমরা কাজ করব আর আমাদের যে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতেই পারে যে রিক্সা ভাড়া সেক্ষেত্রে পুনর্নির্ধারণের বিষয় বা কীভাবে চলবে বা অনেক সময় রিক্সা ভাড়া বেড়ে যেতে পারে কিনা এই বিষয়টা নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় কাজ করছেন ওনারা ইতিমধ্যে একটা খসড়া ভাড়ার তালিকা তৈরি করছেন এটা যাচাই বাছাই শেষে আমরা এটা জনগণের সামনে উন্মুক্ত করে দেবো যাতে কেউই অতিরিক্ত ভাড়া দাবি না করতে পারে একটি সুস্থ বাসযোগ্য সুশৃঙ্খল যানজট মুক্ত নগরী গড়ার যে লক্ষ্য উদ্দেশ্য সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার একটি অংশ হিসাবে আজকে আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের সাথে একত্রিত হয়ে শিল্পকলা একাডেমি ঈদগাঁ মোড়ে আমরা নিষিদ্ধ যে গাড়িগুলি চলার কথা না এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং আমাদের ট্রাফিক বিভাগের এটা নিয়মিত অভিযানের একটি অংশ ট্রাফিক বিভাগে আমরা নিয়মিত এই কাজটা করে থাকি নিষিদ্ধ যে গাড়িগুলো চলার কথা না ওগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করে থাকি আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে Thank you.